দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল রাজ্যে এবং দ্বিতীয় বিজেপি সরকার গঠনকালে রাজ্যে প্রাণিসম্পদ তপশিলি ও মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন সুধাংশু দাস এবং দায়িত্বভার গ্রহণ করার পর থেকে প্রতিটি দপ্তরকেই নতুনভাবে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েন মন্ত্রী প্রচেষ্টায় কোনো খামতি রাখেননি মন্ত্রী এবার মন্ত্রীর সেই প্রচেষ্টার সুফল পেতে চলেছেন রাজ্যের মৎস্যজীবীরা শুধু তাই নয় মন্ত্রীর এই প্রচেষ্টার ফলে রাজ্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের প্রচেষ্টায় রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নির্মাণ হতে চলেছে কোইলা শহরে কৈলা শহরের সতেরো মিয়া হাউর এলাকায় গড়ে উঠবে এই একুয়া পার্কটি এর জন্য কেন্দ্রীয় সরকার নিকট প্রায় নিরানব্বই দশমিক নয় নয় কোটি টাকার প্রজেক্ট জমা দিয়েছিল রাজ্যের মৎস্য দপ্তরে সেই প্রজেক্টের উপর বিচার বিশ্লেষণ করে ইতিমধ্যে কৈলাসহরের সতেরো মিয়া হাউর এলাকায় প্রায় একশো পনেরো দশমিক আট তিন একর জমিতে গড়ে উঠবে এই ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্কটি এ বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে অবগত করেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন রাজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ মাছ খায় এতে করে প্রতি বছরে রাজ্যে এক লক্ষ পনেরো হাজার মেট্রিক টন মাছের প্রয়োজন হয় কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে পঁচাশি হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে সেই মোতাবেক অবশিষ্ট প্রায় মাছের জন্য বহিরাজ্যের উপর নির্ভর থাকতে হয় রাজ্যের মৎস্য দপ্তরকে কিন্তু আগামী দিনে মাছের জন্য আমাদের যেন বহিরাজ্যের উপর নির্ভর করতে না হয় তার জন্য এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর এবং অ্যাকোয়া পার্কের মাধ্যমে বছরে ছয়শো থেকে সাতশো মেট্রিক টন মাছ উৎপাদিত হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী পাশাপাশি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কটি চালু হলে প্রায় তেরোশো মানুষ কর্মসংস্থান লাভ করবে বলে জানান মন্ত্রী এছাড়াও রাজ্যের বেকার যুবকদের স্বনির্ভর করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে পঞ্চাশটি মৎস্য বাহিনী রিক্সা বিতরণ করা হবে এই রিক্সায় আলো এবং জলের ব্যবস্থা থাকবে যার মাধ্যমে জীবন্ত মাছ বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে স্বরোজগারী হতে পারবে যুবকরা আমাদের রাজ্য প্রায় পঁচানব্বই মানুষ তারা মাছ বা ফিশ স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে যে পরিমাণ মাছের প্রয়োজন আছে সেই পরিমাণ মাছ আমাদের রাজ্যে নেই তো এই গ্যাপ পরিমাণ ডিমান্ডটাকে যাতে আমাদের রাজ্যে আমরা উৎপাদন বাড়িয়ে এই গ্যাপটা আমরা ফিল করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে গ্লেস আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড একুয়া পার্ক সে অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি আমি পার্সোনালি তিনবার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি ওনার সাথে আমরা দেখা করেছি আমাদের অফিসিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই কোটি অর্থাৎ একশো কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে ফর্টি টু করোড় থার্টি নাইন লাখ নাইনটি ফোর থাউজেন্ড অর্থাৎ বিয়াল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট পেজে আমাদেরকে দিয়ে দিয়েছে চন্ডীপুর ব্লকের আন্ডারে অন্য ডিস্ট্রিক্টের আন্ডারে সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টও তার জন্য আমাদের স্যাংশন দিয়েছে অলমোস্ট তেতাল্লিশ কোটি ফর্টি থ্রি কোর্স আমরা স্যাংশন পেয়ে গেছি আউট অফ হান্ড্রেড ক্রোর্স ফার্স্ট পেজে এটা আমরা পেয়েছি তো এটা আমি মনে করি গোটা অনুকুটিবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক কি এবং তার মাধ্যমে কি বেনিফিট আমরা পাবো সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আমরা আশা করছি এই পরিমাণ এরিয়াতে যখন আমরা মাছ চাষ শুরু করব অলমোস্ট আমাদের প্রত্যেক বছর ছয় থেকে সাতশো মেট্রিক টন মাছ সেই জায়গা থেকে আমরা উৎপাদন করার আমাদের সুযোগ রয়েছে কেন আমরা চাইছি কারণ রাজ্যে যে মাছের আমাদের ঘাটতি আছে তার যদি একটা বড় অ্যামাউন্ট অফ ফিস প্রোডাকশন কিন্তু আমাদের সেই ইন্টিগ্রেটেড ইকোয়া পার্কের মাধ্যমে সম্ভব হবে সেখানে আমরা দেখেছি ইনিশিয়ালি প্রায় বারোশো থেকে তেরোশো লোককে কিন্তু কর্মসংস্থান সেখানে আমরা দিতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের প্রধান সচিব এবং দপ্তরের অধিকর্তা বিউরো রিপোর্ট আর ই নিউজ